নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত, মাই গ্রিন প্ল্যানেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ নার্সারিতে। এখানে শীত পড়ে গেছে, শীত পড়া মাত্রই সমস্ত রকম ফুল গাছ চলে এসেছে। শীতের সিজন মানে হচ্ছে ফুল, বাগান ফুলে খিলে থাকবে, সেটাই হচ্ছে বেশি আনন্দের বিষয়। তো এখন দেখে নিই এখানে কোন কোন গাছ পাওয়া যাচ্ছে। তোমরা যদি চাও এখান থেকে ও নার্সারি থেকে গাছ সংগ্রহ করতে পারো। কী কী চারা এখন তৈরি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। চলো ভিতরে গিয়ে দেখি কী কী চারা পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে চন্দ্রমল্লিকা চারা। এখানে চন্দ্রমল্লিকা বিভিন্ন রকম কালার নাকি? কত করে নেওয়া হচ্ছে এই চন্দ্রমল্লিকা চারাগুলো? এগুলো 12 টাকা পিস। এখানে রয়েছে পুনা ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। এখানে রয়েছে গ্লাডিওলাস, কসমস আর ক্যাপসিকাম। আর এখানে রয়েছে ডায়ান্থাস। এখানে ছোটো ছোটো নানা রকমের গাঁদা পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে ইনকা, সেখানেও রয়েছে ইনকা। এখানে রয়েছে নানা রকম কালারের গোলাপ। শীত পড়তেই গোলাপের চেহারা পুরো অন্যরকম হয়ে গেছে, দারুণ লাগছে গোলাপগুলোকে দেখতে। প্রত্যেকটা গোলাপের কুড়ি এসে গেছে। গাঁদার তো স্টক প্রচুর, বিভিন্ন সাইজের গাঁদা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ফলের গাছও কিন্তু প্রচুর রয়েছে। এখানে দেখা যাচ্ছে পাতিলেবুর গাছ, আর গাছগুলো বেশ হেলদি, আর প্রত্যেকটা গাছই কিন্তু পাতিলেবু হয়ে রয়েছে। এটা হচ্ছে ম্যাড্রাসি পাতিলেবু। বাতাবি লেবুও হয়ে রয়েছে, দেখো বাতাবি লেবু হয়েছে, একদম ছোট্ট পেকে রয়েছে। এটা একটা মালটা লেবুর গাছ, গাছটা খুব একটা বড় নয় কিন্তু একটা বেশ বড় সাইজের মালটা ধরে রয়েছে। এদিকে রয়েছে বিভিন্ন সাইজের সুপারি চারা। আম গাছেরও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবেদা, সবেদা কিন্তু ধরে রয়েছে। এটা হচ্ছে পালমার আম গাছ। কাকা, পালমারের দাম কত? পালমারের 450। আর কাটিমন 250। এটা হলো বানানা ম্যাঙ্গো, এটা জোর কলমের গাছ আছে। বানানা ম্যাঙ্গোর দাম কত? ছোট ছোট ক্যাকটাস জাতীয় কিন্তু গাছও এখানে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। ক্যাকটাসের এত নাম আমার জানা নেই। এখানে রয়েছে লাকি ব্যাম্বু। ক্যাকটাসের বিভিন্ন প্রজাতি হয়, তো তার মধ্যে এখানে প্রচুর প্রজাতি রয়েছে। কিছু ইনডোর প্ল্যান্টসও রয়েছে, লিপস্টিক, অ্যাগ্রোলিমা। এখানে রয়েছে মানি প্ল্যান্টস, স্নেক প্ল্যান্টস। এখানে রয়েছে আমার পছন্দের অ্যাডেনিয়াম গাছগুলো। এই অ্যাডেনিয়াম কি মাল্টি প্যাডেল নাকি এটা সিঙ্গেল প্যাডেল গো? দাদা বলতে পারবে না। আর এই সব সময় ফুটে থাকা বাগান বাহারের তো কোনো জবাব নেই। এই বাগান বিলাস বা কাগজে ফুল অনেকে বলে থাকি, এর বিভিন্ন কালার ছাদকে খুব সুন্দর করে তোলে। রামকৃষ্ণ নার্সারিটা ছোট জায়গার মধ্যে রয়েছে কিন্তু এখানে প্রচুর গাছ রয়েছে। শুধু ফুল গাছ নয়, ফুল গাছের সাথে সাথে ফল গাছ, ফল গাছের স্টকটা যেন অত্যধিক দেখতে পাচ্ছি। আম, জাম, কাঁঠাল, লিচু সব রকমের গাছই কিন্তু এখানে রয়েছে। যদি চাও তোমরা কিন্তু এখানে আসতেই পারো কেনাকাটা করতে। আপনি স্ট্রবেরি চারা কত করে বিক্রি করছেন? 40 টাকা। এটা কোন জাতের অ্যাকচুয়ালি? এটা একটু মিনি ভ্যারাইটি। আচ্ছা, আর আপনি জবা কত করে নিচ্ছেন? এটা কি পুনা ভ্যারাইটি? আর এই গোলাপগুলো? আচ্ছা, 40 টাকা আছে, 30 টাকাও আছে। মানে গাছে কি সাইজ অনুযায়ী দাম নিচ্ছে নাকি? সাইজ অনুযায়ী। আর আপনার এখানে কি কি ফল গাছ রয়েছে এখানে? এখানে ফল সব রকমই আছে, জামরুল, পেয়ারা, লিচু, সবেদা, আম, কাঁঠাল, গোলাপজাম, অল টোটালি আছে আমাদের সব রকম ফলের গাছ আছে, কম বেশি আছে। আর জবার মধ্যে কি পুনা ভ্যারাইটিটাই পাওয়া যাচ্ছে নাকি না আমেরিকান ভ্যারাইটিটাও আছে? আমেরিকান ভ্যারাইটিটাও আছে, এই মুহূর্তে নেই। এগুলো এটা কি পুনা ভ্যারাইটি চন্দ্রমল্লিকা? আর এই পাশে যে লেবু গাছগুলো রয়েছে এগুলো কি লেবুর গাছ আছে? বাতাবি আছে। আচ্ছা, বাতাবি কি ওটা অ্যাসেম্বলি আছে নাকি? অ্যাসেম্বলি আছে, আর এমনি ৮০ টাকা। আর এগুলো তো ম্যাড্রাসি পাতিলেবু, তাই তো?
হাই পাপিয়া আচ্ছা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি আপনারা এটা আপেল গাছ তো এটা আপেল গাছ আর এটা নাশপাতি নাশপাতি আপেল আর নাশপাতি কি রকম দাম নিচ্ছে এটা 99 আপেল আছে এটা এখানে 250 টাকা আর নাশপাতি আর নাশপাতি আছে 200 টাকা আমের মধ্যে আপনার কাছে কি কি জাত পাবো মোটামুটি আমের মধ্যে আমাদের এই মুহূর্তে পাওয়া যাবে ধরুন আম্রপালি মল্লিকা আচ্ছা ভাস্তারা না অল টাইম সব ভ্যারাইটিগুলোই পাওয়া যাচ্ছে অল টাইম গুলো সবই পাওয়া যাবে পাটিমন আচ্ছা আচ্ছা আপনার এই নার্সারিটা কোনখানে এক্স্যাক্ট লোকেশনটা একটু উনি বলে দিন আমাদের হচ্ছে রামকৃষ্ণ নার্সারি রামপুর থানা আচ্ছা ওই থানার পূর্ব দিকে থানার গায়ে আচ্ছা আচ্ছা আর এই এই জায়গাটাই শ্যামপুরি যে রাখালাস মার্কেট আছে আচ্ছা ওরই ওই পিছনে আমাদের মানে এই এই জায়গাটা কথা বলে দিন যদি আমার কেউ এখানে আসতে চায় এই জায়গাটা হচ্ছে শ্যামপুরের দিকে তো এখানে কিন্তু সব রকমের ফলের গাছ পাওয়া যায় শুধু ফলের গাছ নয় ফুলের গাছও পাওয়া যাচ্ছে তো তোমরা চাইলে এখানে আসতেই পারো 58 গেটে একদম 58 গেটের সামনেই তো আসার পথে একবার দেখে নিতেই পারো আর শীতের নানা রকম ফুল গাছ এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো সাথে ফল গাছও পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল দেখা হচ্ছে তোমার সাথে আবার পরবর্তী একটি ভিডিওতে বাই বাই